শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আইন আছে এবং সেখানে রাস্তাঘাটে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ আছে। কিন্তু এই ব্যবস্থা না নেওয়ার কারণে সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, গরিব মানুষ, তাদের অনেকেই প্রায় বিভিন্ন সিটি কর্পোরেশনের অনেক লোক তাদের এই যে কানের যে শ্রবণ শক্তি সেটি তারা হারিয়েছেন এবং যারা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেন তাদেরও অনেকের এই একই অবস্থা। এটি যখন পত্রিকায় রিপোর্ট এসছে, এই প্রেক্ষিতে আমরা জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে একটা রিপিটিশন দায়ের করেছিলাম। আজকে এটা শুনানি হয়েছে। আদালত রুল জারি করেছেন যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর রুল 7 এবং 8 অনুসায়ী প্রশাসনের ব্যবস্থা নিষ্ক্রিয়তা কেন ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই রুল 7 এবং 8 অনুসারে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে 4 সপ্তাহের রুল জারি করেছেন এবং একইভাবে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত রিক্সাওয়ালা এবং ট্রাফিক পুলিশদের ক্ষতিপূরণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে 4 সপ্তাহের রুল জারি করেছেন। আদালত 2টি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। একটি হলো সিটি কর্পোরেশন ঢাকা, সিলেট এবং অন্যান্য আরও 4টি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বলেছেন তাদের অধীনে যে সমস্ত তালিকাভুক্ত রিক্সাওয়ালা আছে যারা তাদের কানের সমস্যা হচ্ছে শব্দ দূষণে, কানের শ্রবণ শক্তি হারিয়েছেন, তাদের তালিকা 120 দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। একইভাবে ঢাকা, সিলেট, চিটাগাং এই সমস্ত পুলিশ কমিশনার যারা আছে এবং আইজিপি তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের অধীনে দায়িত্ব পালন করত যে সমস্ত ট্রাফিক পুলিশরা এই শব্দ দূষণের কারণে শ্রুতি শক্তি হারিয়েছেন তাদেরও তালিকা 120 দিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। আদালত পরবর্তীকালে এই নির্দেশনাগুলো আসলে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা আমরা চাইব এবং কতজনকে দিতে হবে এই বিষয়গুলো তখন নির্ধারিত হবে। ওকে, কোন আদালত দিয়েছে, আপনি কবে রিটটি করেছিলেন, রেসপন্ডেন্ট কে কে? এই মামলায় বাদী হলো এইচআরপিবি আর রেসপন্ডেন্ট হলো আপনার স্বরাষ্ট্র সচিব, তারপরে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মেয়র, আমরা যে 4টা সিটি কর্পোরেশনের মামলা করেছি, পুলিশ কমিশনার, আইজিপি এবং আপনার সংশ্লিষ্ট এর সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে এখানে বিবাদী করা হয়েছে। আর এটি আদেশটা দিয়েছেন জাস্টিস কামরুল কাদের এবং জাস্টিস মোহাম্মদ আলী, ওনাদের বেঞ্চ এই আদেশটা দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।